হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইভেন্ট সেমিস্টারে পরীক্ষা নিয়ে কিন্তু ধরতে গেলে জটিলতা ক্রমশ প্রকাশ্য, এবং বিভিন্ন ধরতে গেলে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরেও সিদ্ধান্ত বদল হচ্ছে, আবার কোথাও কিন্তু সিদ্ধান্ত বদল হচ্ছে না। আমি সকালেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করেছিলাম রাজ্যের আরও কিছু বিশ্ববিদ্যালয় মেবি কিন্তু অফলাইন থেকে অনলাইন শিফট হতে পারে, তেমনটাই আপডেট কিন্তু চারদিক থেকে চলে আসছে। তবে রাজ্যের এমন কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা এখন অবধি ডিসিশন নিতে পারেনি, সেখান তরফ থেকে কি বক্তব্য আছে শেয়ার করছি। অন্যদিকে যারা ডিসিশন নিয়ে নিয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেকেই অফলাইনেই পরীক্ষা করাচ্ছে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সকালেই আমি আপনাদের কাছে যে আপডেটটা শেয়ার করছিলাম এবং জানিয়েছিলাম যে এই যে ধরতে গেলে রাজ্য স্টুডেন্টসদের যে সংগঠন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন, এবং তার সাথে আজকে শিক্ষক সংগঠনরাও একটা প্রেশার আসছে এবং তার পরবর্তী অনেক কিছু চেঞ্জ হতে পারে। লেডি নিউজপেপার একটু কী বলছে সেটা শেয়ার করছি, তারপর ইউনিভার্সিটি ওয়াইজ বলছি। দেখুন কী বলছে। তবে প্রথমে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিলেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে শাসক শিবিরের ছাত্র ও শিক্ষক সংগঠনের এই জোড়া চাপে এখন অনলাইন পরীক্ষা নেওয়ার দিকেই যাচ্ছে বলে শিক্ষা সূত্রে খবর। অর্থাৎ যেটা আমি সকালবেলা আপনাদেরকে জানিয়েছিলাম, মানে এরকম ধরনের কিন্তু বিভিন্ন আপডেট আসছে। তা বলে সেটা কোন কোন ইউনিভার্সিটি সেটা কিন্তু এখন অবধি আমাদের কাছে কনফার্ম নয়, এবং বিশেষ করে রাজ্যের যারা যেমন স্টুডেন্টস যারা রয়েছে, অর্থাৎ যারা অরাজনৈতিক স্টুডেন্টস রয়েছে, যেমন যারা বিশেষ করে মাস বিলিং থেকে টুইট ক্যাম্পেনিং থেকে শুরু করে লেটার জমা থেকে শুরু করে সমস্ত কিছু করছে, ইভেন হোক ক্লাবের মাধ্যমেও কিন্তু আমরা স্টুডেন্টস যারা আছে তারা কিন্তু টিচারদের কাছে যাচ্ছে, তার সাথে সাথে রাজনৈতিক সংগঠন যারা রয়েছে, ছাত্র সংগঠন যারা রয়েছে, তারাও কিন্তু আলাদা আলাদা লেটার পাঠাচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ এবং কলেজ ওয়াইজ। এবং এই ইউনিভার্সিটি ওয়াইজ লেটারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা জায়গায় গিয়ে কিন্তু এই যে এডুকেশন সিস্টেমের বর্তমানে ইভেন্ট সেমিস্টার নিয়ে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুটো স্টুডেন্টসই ধরতে গেলে এক জায়গায় চলে এসে তারা কিন্তু অনলাইন পরীক্ষার বর্তমানে ডিমান্ড করছে। কিন্তু সেটা হলেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলাদা আলাদা বক্তব্য আসছে। শিক্ষক সংগঠন অর্থাৎ যারা শাসক দলের শিক্ষক সংগঠন ওয়েবকুপা, এবং অন্যদিকে যারা ছাত্র সংগঠনের বক্তব্য আমি আপনাদের কাছে অলরেডি শেয়ার করেছি, তাই বর্তমানে আমি কিছু আর কিছু বক্তব্য শেয়ার করছি। যেমন ওয়েবকুটা অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তাদের সভাপতি শুভোদয় দাশগুপ্ত তিনি জানিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রথমে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েও আবার অনলাইন পরীক্ষার দিকে যাচ্ছে। উচ্চশিক্ষায় অনাবশ্যক এবং নানা অজুহাতে অনলাইন ক্লাস হয়েছে, পড়ুয়াদের স্বার্থেই অফলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে ক্যাম্পাসে বসেই পরীক্ষা নিশ্চিত করা উচিত। অর্থাৎ বুঝতেই পারছেন একটা মতভেদ কিন্তু তৈরি হয়েছে অনলাইন এবং অফলাইন পরীক্ষা নিয়ে, শুধু স্টুডেন্টসদের মধ্যে না শিক্ষক সমিতিদের মধ্যেও। একদিকে শিক্ষক সমিতি যারা রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী যে অনলাইন নিলে ভালো হয়, আবার আরেকদিকে শিক্ষক সমিতি আসছে তারা কিন্তু বলছে যে না অফলাইনে পরীক্ষাটা প্রয়োজন, সশরীরে পরীক্ষাটা প্রয়োজন। কলকাতা বিশ্ববিদ্যালয় তো 20 তারিখে মিটিং ডেকেছে, আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা টিচার অ্যাসোসিয়েশন রয়েছে কুটার তরফ থেকে কি বক্তব্য একটু শেয়ার করছি। তাদের যে সাধারণ সম্পাদক সাংখ্যায়ন চৌধুরী তিনি জানিয়েছেন অফলাইন পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের যথার্থ মূল্যায়ন হয় না, আর এখন যা পরিস্থিতি তাদের অফলাইন পরীক্ষা নিতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে খোদ যারা টিচার অ্যাসোসিয়েশন তারা কিন্তু আজকেরও জানালো যে তারা অফলাইন পরীক্ষার পক্ষে, এবং এখানেই অনেক কড়া বক্তব্য আসছে। অনেক প্রিন্সিপালও অফলাইন পরীক্ষার পক্ষে আমি আগে শেয়ার করেছি, আবার অনেকে আছে তারা অনলাইন বলছে। শিক্ষক সংগঠনদের মধ্যেও যেমন অনলাইন আসছে বক্তব্য, আবার কিন্তু ইউনিভার্সিটি শিক্ষক সংগঠনের মধ্যে অফলাইনে বক্তব্য আসছে। ইউজি কাউন্সিল এবং পিজি কাউন্সিলের যে মিটিং হতে চলেছে 20 তারিখ ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেখানে যতক্ষণ অবধি মিটিংয়ে ক্ল্যারিফাইভাবে ডিসিশন না আসবে ততক্ষণ কিন্তু অবধি একটা টেনশন থাকবে স্টুডেন্টসদের মধ্যে। কারণ দুরকমের আপডেট দুদিক থেকে আসছে, দুরকমের শিক্ষক সংগঠনের বক্তব্য দুদিক থেকে আসছে, এবং তার সাথে আমি জুটার বক্তব্যটা শেয়ার করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে শিক্ষক সমিতি, তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেছে যাদবপুর যেভাবে অনলাইনে পরীক্ষা হয় তা গণ টোকাটুকির সামিল। অর্থাৎ যেভাবে বর্তমানে ওবির মাধ্যমে পরীক্ষা হচ্ছে বা হয়েছে, ওই পরীক্ষার প্রহসন ছাড়া আর কিছু নয়, আমরা অফলাইন পরীক্ষা চাই। এবং আমি তার ফলে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু এই কতগুলো জিনিস ক্ল্যারিফাই করলাম, বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ভাবছে যেহেতু কল্যাণী এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফলাইন থেকে অনলাইন হয়ে গেছে বলে আমাদেরটা হবে এরকম কিন্তু নয়, এখনও কিন্তু লড়াইটা অনেকটা বাকি রয়েছে। এবং এটাও জানিয়ে দিই, আপনারা যেভাবে মাস মেলিং থেকে শুরু করে ক্যাম্পেনিং থেকে শুরু করে লেটার থেকে শুরু করে আন্দোলন করছিলেন সেটা কিন্তু আপনাদের এখনও কন্টিনিউ রাখতে হবে যতক্ষণ না ডিসিশন পাল্টায়। অন্যদিকে রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় আছে তাদের বক্তব্যগুলো বলছি যারা কিন্তু অফলাইনেই করবে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়।
তাদের তরফ থেকে কিন্তু অফলাইনেই পরীক্ষা হচ্ছে এমনটাই জানিয়েছে, যেহেতু তাদের অফলাইন ইঞ্জিনিয়ারিং চালু হয়ে গেছে পরীক্ষা এবং তার পরবর্তী তাদের যে আর্টস এবং সায়েন্সের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি অফলাইনে করাতে চলেছে। আজকের দিনে অবধি সেরম আপডেট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সে ধরতে গেলে আজকের একটা বিশাল বড় একটা আন্দোলন, এবং প্রথম ধরতে গেলে এরকম একটা এত বড় আন্দোলন ডিস্টেন্স এডুকেশনের স্টুডেন্টসরা করছে, এবং আরবিউ ডিডিইর আন্ডারে কিন্তু যত স্টুডেন্টস আছে তাদের বক্তব্য যে তারা অফলাইন ক্লাস কিন্তু ঠিকঠাকভাবে পায়নি, পিসিবি তারা ঠিকঠাকভাবে পায়নি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় তিনি আজকেরও জানিয়ে দিয়েছেন তাদের পরীক্ষা কিন্তু হচ্ছে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ সেরকম কোনো কারণ না থাকলে পরীক্ষাটা কিন্তু অফলাইনেই করছে রবীন্দ্রভারতী। অন্যদিকে যাদবপুর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়ের বক্তব্য, লাস্ট যেটা এসছে অফলাইনে পরীক্ষা হচ্ছে, হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে, চেঞ্জেস কিন্তু এখনও অবধি আমাদের কাছে হয়নি। তার ফলে আপনারা বুঝতে পারছেন কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু সেরকম কোনো চেঞ্জেস আমাদের কাছে নেই, আলিয়া ইউনিভার্সিটির তরফ থেকেও সেম জিনিস। তার ফলে কোন ইউনিভার্সিটি চেঞ্জ করবে এবং কোন ইউনিভার্সিটি যারা নতুন ডিসিশন নেয়নি ডিসিশন নেবে সেই আশায় কিন্তু বসে থেকে লাভ নেই। অর্থাৎ আপনারা যেভাবে মাস মেলিং থেকে শুরু করে যা যা কিছু করছিলেন সেগুলো কিন্তু এখন কন্টিনিউ করতে হবে। কল্যাণী বিদ্যাসাগরে সেই সমস্ত স্টুডেন্টসরা অলরেডি ধরতে গেলে অনলাইন পরীক্ষা পেয়ে গেছে বলে খুশি রয়েছে, তোমরাও প্লিজ সাপোর্ট করো এই বন্ধুবান্ধবদের, কারণ এদের এখন তোমাদের খুব প্রয়োজন। এবং এক্ষেত্রে আজকে আরও একটা ব্যাপার চলে আসছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে, যে সমস্ত জায়গাতে ধরতে গেলে আজকে অনলাইন অফলাইন ক্লাস হয়েছে, যেটা ধরতে গেলে রাজ্যের প্রায় সমস্ত ইউনিভার্সিটিতে হয়েছে, তাহলে রাজ্যের একটা ইউনিভার্সিটি করলে অন্য ইউনিভার্সিটি কেন করবে না? বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখে বর্তমানে পরিস্থিতিটা ভালো, কিন্তু গত 3 মাস আগে পরিস্থিতি সেটা ছিল না। লাস্ট মাসেও সামার ভ্যাকেশন চলে আসার পরবর্তীতে কিন্তু অনেকটা পড়াশোনা হ্যাম্পার হয়েছে, এই অনেক কটা জবাব স্টুডেন্টসগুলি এখন বর্তমানে খুঁজছে ইউনিভার্সিটিদের কাছে। এবং তার মধ্যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং কল্যাণ ইউনিভার্সিটির এই যে মুভ হয়েছে এটা কিন্তু ধরতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থায় অনেকটা আলাদা করে নাড়িয়ে দিয়ে গেল, এবং তারা বুঝিয়ে দিচ্ছে বর্তমান সিচুয়েশনে যে অনলাইন পরীক্ষাটা কেন দরকার। কারণ উপাচার্য মহাশয় যে বক্তব্য রেখেছিল সকালে শেয়ার করেছিলাম আমি, সেটা সত্যিকারে খুব ভ্যালিড পয়েন্ট। কী হতে চলেছে সেটা আমরা কিছুদিনের মধ্যে জানবো, আমি এটাই বলবো পড়াশোনাটা প্লিজ কন্টিনিউ রাখুন, এবং আমরা সবাই মিলে যেরকমভাবে মাস বিলিং করছি আমি কন্টিনিউ মাস বিলিং করছি, তাই আমি চাই আপনারাও কিন্তু কন্টিনিউভাবে মাস বিলিংটা করতে থাকুন, এবং তার সাথে টুইট ক্যাম্প থেকে শুরু করে যা যা আছে সমস্ত কিছু করুন। আপনারা আপনাদের নিজের নিজের কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছেন বর্তমানে, আপনারা আপনাদের প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর অথবা আপনাদের এইচওডিকে লেটার জমা করুন, এখনও যেটুকু সময় আছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে কোচবিহার, পঞ্চনর্মা, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ, অনেক কটা ইউনিভার্সিটি পরপর লাইন আপ রয়েছে, এবং পরপর অনেক কটা ইউনিভার্সিটি নতুন আপডেট আসার জন্য কিন্তু স্টুডেন্টসরা ওয়েট করে রয়েছে। দেখা যাবে কী হবে, নিশ্চয়ই ভালো হবে, স্টুডেন্টসদের পাশে নিশ্চয়ই দাঁড়াবে। একটা চাপ চারদিক থেকে আসছে সেটা আমরাও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, কিন্তু আমাদের এই চাপটার জন্য কিন্তু আমরা নিজেরা থেমে থাকলে হবে না, আমাদের কাছে আমাদের করে যেতে হবে। ভালো থাকবেন, সবাই বেস্ট অফ লাক এবং কলরব।